সংযুক্ত আরব আমিরাতের শারজাত প্রবাসী হাসিনা কামাল তার নিজ ও পরিবারের নিরাপত্তা এবং জবরদখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে। সংবাদ সম্মেলনত অশ্রু সিক্ত নয়নে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হই মানে আর পাঁচ মাই বল এনে আই খুবই মানে কষ্ট ভোগ করি বিদেশ সম্বন্ধে আর বিজনেস দেখাশোনা করতে হয় আর আর মাই ফলের তারপরে নতুন ইতরা লেখাপড়া অমুর সঙ্গে একদিন নতুন নতুন হ্যান্ডেল করার পরে তাই বলি এনে মানে আই পুরোপুরি বাংলাদেশ না থাকানো কারণে আর ঘরের মাঝে মানে তারা কবজা করে বই আছে তারা অবৈ দেওয়া আরে ধমকি দেয় ধমকি দেয় মানে সন্তরেশের গ্রুপ আছে আর আর হাসে আইলে আর মাইয়ে ফলোর মানে গার হসর ফাড়িয়ে না আর নারী নির্যাতন কেস গুরগম এই গুরগম সেই গুরগম এ সমস্ত এ ব্যাপারে থানাত সাধারণ ডায়েরি করা হইলো হন অগ্রগতি নাই বলি উল্লেখ করছি তিনি। তারপরেও মানে আর এসআই আমিন আছে এখন বর্তমান আর ঘর মাঝে তাকে মাথায় বাড়ি করুন ও আর হাস গলি উগলি হয়ে মাত্র টিয়াও লইয়ে এখন আর হাসও করি না ওদের আর টিয়াও ফেরত না ওদের মানে জিএন লাই বলি আই আর প্রধানমন্ত্রী আছে মানে আই এখন রিকোয়েস্ট করি। সংবাদ সম্মেলনত প্রবাসী বাংলাদেশি মিডিয়া কর্মী ছাড়াও উপস্থিত আছিল হাসিনা কামালের ভাগিনা ফরহাদুল ইসলাম, ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার কাজী বুরহানুদ্দিন, স্থানীয় এলাকাবাসী সরোয়ার আজম সহ আরও বোধকে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।